আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমজে 24 টিভির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ছিলিক ঠাকুর। আমি মিতা হাসান। জনাব মঞ্জুর সাদেক খোশনবিশ স্যারের স্টক মার্কেট বিজনেস ফর্মুলা বইটি পেতে বিকাশ করুন এই নাম্বারটিতে 01759477384। বইটির মূল্য 100 টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ 30 টাকা। আজ 19 জানুয়ারি 2022 শুরুতেই দেখে আসি ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের দিকে। সূচক আজ 33 পয়েন্ট বেড়ে 7089 পয়েন্টে এসে দাঁড়িয়েছে। বেড়েছে 169টি কম্পানির শেয়ার দর, কমেছে 170টি কম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 40টি কম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে লেনদেন হয়েছে 1735,57,40,000 টাকা। মিতু, ক্রমান্বয়ে কিন্তু আমাদের সূচকের উদ্যোগতি আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এত ফুলে ফেপে সূচক বাড়াটা কিন্তু পজিটিভলি নিচ্ছে না বিশ্লেষকগণ। আমরা কিন্তু আরও একদিন আগেও বলেছিলাম যে আসলে লোক দেখানো সূচকটা বাড়ানো হচ্ছে, যেটা কিন্তু দেখা যাবে একটা সময়ের পর বিনিয়োগকারীদের মানে বিনিয়োগের একটা কাল হয়ে দাঁড়াতে পারে বলে তারা কিন্তু সন্দেহ করছে। কারণ দেখেন, আজকেও কিন্তু সূচক 33+ দেখানো হয়েছে, কিন্তু তার বিপরীতে 169+ হলো, 170টা কিন্তু মাইনাসে রয়ে গেল কোম্পানি। তাহলে আসলে 33+ সূচক, এটা তো 4-5টা কোম্পানি দিয়ে করা হয়েছে, সেটা কিন্তু আমরা জানি, কিন্তু বেসিক্যালি কিন্তু বাজার তেমন একটা যায়নি। এখন মিতু, প্রশ্ন হচ্ছে, যদি আজকে 33+ যদি আজকে 33 মাইনাস থাকতো, তাহলে অ্যাডভান্সে কয়টা থাকতো? অ্যাডভান্সে 100 থাকতো কিনা সন্দেহ ছিল, 300 ডিক্লাইনে থাকতো। এটা হয়েছে আসলে, আমাদের মন গড়া গল্প অবশ্যই না, এরকমটা হয়েছে আমরা দেখেছি। আর লেনদেনটাও কিন্তু লেনদেনের জায়গায় রয়েছে, লেনদেন যদি আজকে 2500-3000 কোটিতে যেত, আজকে অ্যাডভান্সটা যদি হচ্ছে আপনার 250-260-270টা কোম্পানি অ্যাডভান্সে থাকতো, তাহলে কিন্তু এই যে সূচক যেভাবে বাড়ছে বাড়াটা কিন্তু মানে একটা সমতা ধরা যেত, একটা সামঞ্জস্যপূর্ণ ধরা যেত, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। যখন বলবে সূচকের একটা কারেকশন কী করবে, এখন কিন্তু সূচক বাড়ছে কিন্তু বাজার কিন্তু বেসিক্যালি কিছুই হচ্ছে না। যখন বলবে যে হ্যাঁ অনেক বেড়েছে, এখন তো কারেকশন প্রয়োজন, তখন কিন্তু সূচক তো কারেকশন হবে, সাথে বিনিয়োগকারীদের দফা রফা একদম শেষ হয়ে যাবে, এটাই কিন্তু বিশ্লেষকগণ বলছে। কারণ আমরা দেখেছি এরকমটাই হয়েছে যে সূচক বাড়ে কোম্পানি দম কিন্তু বাড়ে না, কিন্তু সূচক যখন কমে তখন কিন্তু সব একদম ঢালাইভাবে পড়ে যায়। যেমন দেখা যাবে এখন সূচক প্রায় কিন্তু 1000 মতো বেড়ে গেছে, 6000 থেকে 7000 ক্রস করে ফেলেছে। 6500 যদি নিয়ে আসে, যদি 500 কোম্পানি বেড়ে থাকে, সেই জায়গায় 1500 কোম্পানি শেয়ার দর কমে যাবে। এটা কিন্তু ওনাদের একটা ম্যাথ ক্যালকুলেশনের মধ্যে এটা বেড়ে এসেছে। তো এইভাবে যদি আপার পরে যদি বিনিয়োগকারী এভাবে মাথা ভেঙে নিচে ফেরানো, তাহলে সেই বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এটা টোটালি তার চেয়ে বেটার কাঠামোগতভাবে বাজার সামনে, হ্যাঁ কাঠামোগতভাবে বাড়ো। কারণ হয়তো ওই যে গতকাল যেমন হচ্ছে 0 পয়েন্ট, সেটা থাক, সূচক এত বাড়াতে দরকার নেই, অ্যাটলিস্ট লোক দেখানো সূচকের চেয়ে নিজের অবস্থানে থাকাটা অনেক ভালো। মিতু, একজন বিনিয়োগকারী প্রশ্ন করেছেন, কোনো কোম্পানির ওপরে যদি ইনকোয়ারি নোটিশ দেওয়া হয়, তাহলে কি সেই কোম্পানির শেয়ার দর কমে যায়? থ্যাংক ইউ বিনিয়োগকারী প্রশ্নটি করার জন্য। সেটা অবশ্যই কমে যায়। কারণ হয় কি, যে একটা কোম্পানির শেয়ার দর যেমন অস্বাভাবিকভাবে বাড়ে, কোনো কারণ থাকে না, মানে টোটাল কথা হচ্ছে বাংলা ভাষায় যেটা গ্যাম্বলিং করে যেটা বাড়ানো হয়, যখন সেটার উপর ডিএসসি নজর পড়ে, একটা ইনকোয়ারি পড়ে, তখন কী হয় যে যারা গেমলার না, সাধারণ বিনিয়োগকারী, তারাও কিন্তু একটা আতঙ্কে আসে যে ইনকোয়ারি দিয়েছে, তার মানে আমি কিন্তু এখন রিস্কে আছি, তার মানে এটা গেমলিং করে বাড়ছে। কারণ অনেক বিনিয়োগকারী কিন্তু না বুঝে শেয়ার দর বাড়ছে, ওই ব্রোকারেজ হাউস বলছে এটার দাম কিন্তু আরও বাড়বে, আপনি ইনভেস্ট করেন, তখন কী করে সে সেটাতে ইনভেস্ট। কিন্তু মিতু, কিছু বিনিয়োগকারীদের কিন্তু এটাও প্রশ্ন থাকে যে যখন শেয়ার দর অস্বাভাবিকভাবে কমতে থাকে, তখন কেন কোয়ারি দেওয়া হয় না? সেই প্রশ্নটা আসলে বিশ্লেষকদের রয়েছে। আসলে উন্নত দেশে যদি দেখি অস্বাভাবিকভাবে যদি শেয়ার দর কমতে থাকে, তাদের কিন্তু লেনদেন সাথে সাথে অফ করে দেয়। আমাদের দেশ আসলে এখন অতটা উন্নত হয় নাই, সো এইসব বিষয়ে আমরা নাই বলি। ইনকোয়ারি বিষয়ে আসে তো অবশ্যই শেয়ার দর তখন কমে, আর গেমলারও তখন কী হয় সতর্ক হয়ে যায় যে না আমার দিকে এখন নজর পড়েছে, এখান থেকে বের হয়ে এখন আমার একটা সেক্টর বা আরেকটা কোম্পানিতে যাওয়া দরকার, তখন শেয়ার দর দামটা অবভিয়াসলি কমে যায়। মিতু, আরেকজন বিনিয়োগকারী সিলভার ফার্মাসিউটিক্যালস সম্পর্কে জানতে চেয়েছেন। ফার্মাসিউটিক্যালস বলতেই কিন্তু সম্ভাব্য কোম্পানি সেটা কিন্তু আমরা জানি, কারণ কাপড়, তারপরে হচ্ছে বিদ্যুৎ, আর হচ্ছে আপনার এই ফার্মাসিউটিক্যালস ওষুধ, এগুলো ছাড়া আসলে মানুষের জীবন অচল। আর ফার্মাসিউটিক্যালস তো হচ্ছে এমন একটা সেক্টর, ওষুধ ছাড়া আসলে ওষুধ খায় না,
এরকম একটা মানুষ হয়তো বা পাওয়া এখন যে ডাইনোসর খোঁজার মতো অবস্থা, আর ওষুধ সবাইকে খেতে হয়। সো এদিক থেকে যদি দেখে তাহলে সম্ভাব্যময় একটা সেক্টর হচ্ছে ফার্মাসিউটিক্যালস। সিলভাজে তো ফার্মাসিউটিক্যাল সেক্টরে, তো সেই দিক থেকে অবশ্যই এটা সম্ভাব্যময়ের মধ্যে পড়ে। তবে অবশ্যই বিনিয়োগকারীদের তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখা দরকার, যে তাদের বোর্ড অফ ডিরেক্টরে কিন্তু যারা রয়েছেন অবশ্যই নারীদের সংখ্যা তাদের বেশি। আমরা কিন্তু অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চায় যে নারীর অগ্রগতিতে দেশে এগিয়ে যাক। তারাও যেহেতু সিলভা দিয়ে শুরু করেছেন, সিলভা ফার্মাসিউটিক্যালস, এভাবে আরও নারীরা ছোট থেকে বড় হবে, এরকম আরও অনেক ফার্মাসিউটিক্যালস নিয়ে আসবে, অনেক অনেক সেক্টর থেকে অনেক কোম্পানি আসবে, সেটা কিন্তু আমরা অবশ্যই প্রত্যাশা করব। আমরা একটা কোম্পানি পেড আপের দিকে দেখে আসি। কোম্পানি পেড আপ রয়েছে 136,50,00,000 টাকা। তার বিপরীতে তাদের লোন কিন্তু খুবই সামান্য, তাও কিন্তু সেটা শর্ট টাইম 2,91,40,000, এবং লং টাইম তাদের কোনো লোন নেই, কিন্তু রিজার্ভেও কিন্তু তারা 90,00,000 টাকা রেখেছে। তো এদিক থেকে যদি দেখি যে তাদের লোন, পেড আপ এবং রিজার্ভ, এই দুইটা যদি আমরা কম্পেয়ার করি, মানে 90% সেফ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 2018 সালের অক্টোবরে লিস্টেড হয় কোম্পানিটি। কোম্পানিটির বোর্ড অফ ডিরেক্টরের হাতে রয়েছে 52.39%, গভর্নমেন্টের হাতে কোনো শেয়ার নেই, তবে ইনস্টিটিউটের হাতে 12.50%, ফরেন 0.01%, এবং পাবলিকের হাতে রয়েছে 35.10% শেয়ার। আমরা একটু ইনস্টিটিউটের দিকে যদি খেয়াল করি যে ৩০ জুন ২০২১ সমাপ্তের সময় ইনস্টিটিউটের হাতে শেয়ার ছিল 17.86, যেটা কিন্তু ক্রমান্বয়ে কমে আপনার 2021 সালের ডিসেম্বর 31 তারিখে হয়েছে 12.50। তো তার মানে ইনস্টিটিউট কিন্তু বের হয়ে যাচ্ছে, তারা কিন্তু মুনাফা বের করে নিয়েছে। মুনাফা বের করে নেওয়াটা যেমন একটা নেগেটিভ সাইড থাকে, একটা পজিটিভ সাইডও কিন্তু থাকে। আমরা কিন্তু জানি ইনস্টিটিউট কিন্তু তারা সিজনাল বিজনেস করে, এটা কিন্তু দেখা যায় যে আর তারা বের হয়েছে আবার কিন্তু তারা কিনে, আবার দেখা যায় বেশি আছে তখন আবার বের হয়েছে। তো এই জিনিসগুলো একটু বিনিয়োগকারীদের মাথায় রাখতে হবে যে আসলে ইনস্টিটিউটের শেয়ারটাকে এখন কমছে না বাড়ছে, কারণ এটাও কিন্তু অনেক ইফেক্ট করে কোম্পানিটির শেয়ার দরের দিকে। যদি তাদের লভ্যাংশের দিকে লক্ষ্য করি, 2018 সালে লিস্টেড হয়ে তারা 19.05% স্টক এবং 6% ক্যাশ দিয়েছেন, 20.05% ক্যাশ, 21 তারা 5% ক্যাশ। তাদের ডিভিডেন্ডের ধারা আসলে তারা ধরে রেখেছে, হোক কম কিন্তু তারা কিন্তু একটা ধারা ধরে রেখেছে। এখন সামনে কী হয় সেটার অপেক্ষায় থাকবো। 52X হাই লো যদি দেখি, 15.60 হচ্ছে তাদের সর্বনিম্ন এবং 28.60 হচ্ছে তাদের সর্বোচ্চ, মানে ডাবলে পড়ছে। তো মোটামুটি এই যে একটা গ্যাপ, এটা কিন্তু মানে খুব একটা হাই রেঞ্জে যায় না, খুব একটা লোতে আসে, মানে বিনিয়োগকারী কিন্তু অনেকটা রিস্ক ফ্রি থাকে এখানটায়। বর্তমান তাদের শেয়ার দর কিন্তু 19.50 রয়েছে। আমরা একটু তাদের শেয়ার দরের মুভমেন্টটা দেখতে চাই, সেটা হচ্ছে যদি আমরা দেখি 2021 সালের এপ্রিলের 13 তারিখে কোম্পানির শেয়ার দর ছিল 15.60, মানে সর্বনিম্ন যেটা ছিল 52 সপ্তাহের, সেটা কিন্তু আপনার 6 মাসে বেড়ে 28.60 এসে দাঁড়িয়েছিল, মানে যেটা এক বছরের হাইলো। এক বছরের হাইলোটা কিন্তু তাদের 6 মাস লেগেছিলো টাইম। এবং তারপরে যদি আমরা একটু দেখি, ডিসেম্বরের 27 তারিখে তাদের শেয়ার দর কিন্তু আবার 17.50 কমে এসেছিলো, কিন্তু বর্তমানে সেটা কিন্তু আবার ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি আমরা, এখন কিন্তু 19.50। আর যদি ইপিএসের দিকে দেখি, কোম্পানিটি ইপিএস রয়েছে 29 পয়সা, তার বিপরীতে পিইটা রয়েছে 16.81। 20-এর নিচে যেহেতু সেদিক থেকে ঠিক আছে, কিন্তু ইপিএস তুলনায় বা অন্যান্য সাইড থেকে পিইটা একটু বেশি, এদিকটা বিনিয়োগকারী একটু নজর দিবেন বলে আশা করি। এতটুকু আছে এই কোম্পানি সম্পর্কে জানা, তেমন একটা নিউজও কিন্তু তাদের আমরা দেখিনি বা চোখে পড়ে না। আর এছাড়া অন্য কিছু যদি বিনিয়োগকারীদের জানা থাকে অবশ্যই আমাদেরকে বলবো, আমরা জানার চেষ্টা করবো। ধন্যবাদ মিতু। শেয়ার বাজারের যাবতীয় আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। শেয়ার বাজার এবং আমাদের আলোচনা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।